আজকে ঠিক আনবক্স না, একটা জিনিস আসলে দেখাই। এটা হচ্ছে ড্রোন, ডিজিআই এর মেভিক 2 প্রো, যেটা একদম লেটেস্টটা। এটা আমরা পরে একটা কাস্টমাইজেবল একটা বক্সে আমরা দিয়ে দিয়েছি সুবিধার জন্য। তো এটা যদি দেখাই, খুব সহজে যদি দেখাই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন পৃথিবীর মধ্যে, বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট। এইটা হচ্ছে ড্রোনটা, মেনলি একদম প্রফেশনাল, 4K ম্যাক্সিমাম যা যা বলতে পারেন সবই এর মধ্যে আছে। তো সাথে অ্যাক্সেসরিজ কী কী থাকে, এটা যেহেতু হচ্ছে মানে কম্বো প্যাকেট নেয়, FMC মানে ফ্লাই মোর কম্বো, তো এখানে তিনটা ব্যাটারি দেওয়া আছে। এটা এটা হচ্ছে চার্জারটা, আমরা যদি সিঙ্গেল ব্যাটারি চার্জ করতে চাই তাহলে আমরা এটা দিয়ে আমরা চার্জ করতে পারবো। আর যদি আমরা একসাথে একদম চারটা ব্যাটারি পর্যন্ত চার্জ করতে চাই তাহলে আমরা এটা এখানে দিয়ে, তারপরে এখানে ট্রে আছে, ট্রেগুলো দিয়ে, এই যে ট্রেগুলো আছে, এই যে এইভাবে এইভাবে খুলে আমরা একদম চারটা ব্যাটারি আমরা একসাথে আসলে চার্জে বসিয়ে দিতে হবে। এটা আমরা এই যে এখানে আমরা যদি দিয়ে দিই, এটা যে এইভাবে এইভাবে দিলাম, তারপরে এইভাবে চারটা ব্যাটারি এখানে বসিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে চার্জারটা। আর এই জিনিসটার সবচেয়ে ইউনিক যে বিষয়টা এই ড্রোনের, এটা হলো এই যে এই কন্ট্রোলারটা হচ্ছে এটার ইউনিক একটা জিনিস, যে আমরা তো প্রায় 8 কিলোমিটার পর্যন্ত দূরে এটা নিতে পারবো আমরা ফ্লাই করার সময়। তো এই ডিভাইসটা এখানে কিন্তু আলাদা, কিন্তু আপনার কোনো স্মার্টফোন লাগতেছে না, একদম স্মার্টফোনের মধ্যে যে কাজটা করতেন এই ডিসপ্লেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আলাদা স্মার্টফোন লাগবে না। সবচেয়ে মজার কথা হচ্ছে এইখানে এটার HDMI আউটপুট আছে। তো আপনি যদি একদম ফ্লাই করা অবস্থায় আপনি এটার আউটপুট নিয়ে আপনি কোনো লাইভ দেখাইতে চান, আপনি এখান থেকে নিয়েই করতে পারবেন। শুধু তাই না, ধরুন আপনি HDMI আউটপুট নিয়ে আরও দরকার নেই, এই ডিভাইসটার মধ্যে ফেসবুক, ইউটিউব এরকম যা যা স্ট্রিমিং ওয়েবসাইট আছে, এবং আমরা যদি ইউটিউব, ফেসবুক এগুলোতে লাইভ করতে চাই, সরাসরি আমার এই ডিভাইসটা থেকে আমি লাইভ করতে পারবো। তো আর অথবা HDMI আউটপুট নিয়ে আমি লাইভ করতে পারবোই। তো এটা হচ্ছে কন্ট্রোলারটা দেখাইলাম। এই বক্সটা আমাদের কাস্টমাইজ করা বক্স, যেন সবকটা জিনিস একসাথে নেওয়া যায়। আর আরেকটা হচ্ছে এখানে ব্লেডগুলো থাকে, এগুলো দেখানোর কোনো কিছু নাই, মানে ব্লেডগুলো থাকলো। আর হচ্ছে এটা চার্জার টাইপটা হচ্ছে Type-C, তো Type-C দিয়ে চার্জ করা যায়। তো Type-C দিয়ে তো up to 60 watt পর্যন্ত মেবি চার্জ দেওয়া যায় এটা, তো চার্জ নিয়েও কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমি কয়েকটা ফ্লাই করার পরে ফুটেজ কেমন হয় আমার একটা ফুটেজ আমি এই ভিডিওটা শেষে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা ব্রিফ একটা আসলে একটা ওপেনিং থাকলো, আর বাকি ডিটেল আমি আরেকটা ভিডিওতে কভার করবো। তো আজ এখানেই, ভালো থাকবেন যতটা সম্ভব।